ফার্স্ট আমি লাইভে এসেছিলাম, ওকে, বাট একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য অফ করে দিই, আবার স্টার্ট করলাম। তো সবাইকে ধন্যবাদ। তো মাঝে মধ্যেই আমি এমএলএমের উপরে কিছু বিষয়বস্তু, অর্থাৎ এমএলএমের উপরে কিছু বিষয়বস্তু বলবার জন্য আমি মাঝে মধ্যে, তো আশা করছি আপনারা যারা সঠিকভাবে আমাকে চেনেন তাদের ক্ষেত্রে জানেনই যে আমি কি ইন্ডাস্ট্রির সাথে কাজ করছি এবং কিভাবে কাজ করছি, আর যারা চেনেন না তাদের সাথে অ্যাকচুয়ালি বন্ধুত্ব করার জন্যই আমি এই লাইফে বারবার আসার চেষ্টা করি। এবং তার সাথে আজকে এই রকম একটা পজিশন, যে পজিশনে সারা ভারতবর্ষ, সারা ওয়ার্ল্ড জুড়ে চতুর্দিকে যখন এটা আমাদের এই করোনাকে কেন্দ্র করে, করোনা ভাইরাসকে কেন্দ্র করে যে প্রবলেম চলছে, সেই প্রবলেমটার ক্ষেত্রে যেটা আমাদের একটা অসুস্থতা একটা আমাদের যেমন প্রবলেম, তার সাথে সাথে কিন্তু আমাদের অর্থনৈতিক পরিকাঠামো একেবারেই ভেঙে যাচ্ছে, এটাও কিন্তু প্রবলেম। আমরা অতি সাধারণ ঘরের ব্যক্তি প্রত্যেকেই, তাই দিন আনি দিন খাবো এই রকম পরিস্থিতি নিয়ে আমরা অ্যাকচুয়ালি যে কোনো কাজটি আমরা সঠিকভাবে করি সেইটাকে মাথায় রেখে যে দিনে যে কাজ করব সেরকমভাবে আমরা করব, এটি সারা ভারতবর্ষের অ্যাকচুয়াল ম্যাক্সিমাম পার্সেন্টেজের ম্যাক্সিমাম পার্সেন্টেজ। তো সেটাকে মাথায় রেখে, এবং যেহেতু আমি আমার আমি মনে করি আমার সাধনা বা আমি চেষ্টা করি এই সিস্টেমটা, অর্থাৎ এমএলএম এর উপরে, যেহেতু এই বিষয়টাকে কিছুটা বোঝার চেষ্টা করছি, কিছুটা যেহেতু স্টাডি করি, তো সেই জায়গা থেকে আমি এইটাকে স্পেশালভাবে বুঝে নিয়ে এবং নিজের জায়গা থেকে স্টাডি করে আমি যতটা বুঝতে পারছি সেটা হলো যে এই সিস্টেমটার উপরে যদি আমরা সবাই সঠিকভাবে দৃষ্টি আকর্ষণ করি, আর বিশেষ করে আমি সেই সমস্ত ব্যক্তিদের বলবো এবং আমি রিকোয়েস্ট করব যে যে আমরা যারা এই সমাজে বুদ্ধিজীবীরা আছেন, যারা সবসময় ভাবছেন যে এই লকডাউন পিরিয়ডে প্রচুর লোক বেকার হয়ে গেল, আমাদের সংখ্যা কমে গেল, অলরেডি যাদের কাজ করতো সেই কাজের লোকের বেড়ে গেল, অর্থাৎ কাজ করে যে কোনো কোম্পানিতে বা ব্যাংক সেক্টরে বলেন বা যে কোনো ইন্ডাস্ট্রিতে বলুন অথবা যে কোনো জায়গাতে বলুন না কেন, যে অলরেডি কিন্তু সেখানে সংখ্যা কমিয়ে দিচ্ছে যারা চাকরি করতো, তার মানে বেকারত্ব আরও বেড়ে গেল। ভারতবর্ষের চিত্র আগে থেকেই বেকারের একটা প্রভাব ছিল এবং তার সাথে সাথে এই মুহূর্তে আবার এই ঘটনা হওয়ার পরে যে বেকারত্বের জায়গাটা কিন্তু বিশাল আকৃতি ধারণ করছে, এবং অলরেডি আমরা যতটুকু বুঝতে পেরেছি তাতে কিন্তু আমরা দেখতে পারি যে অলরেডি প্রায় 14 কোটি ব্যক্তি, 14 কোটি ব্যক্তি অলরেডি এই প্রবলেমের মধ্যে পড়ে গেছে যা আমরা দেখছি। তো সেই জায়গা থেকে এই সমস্ত ব্যক্তিগুলো তাদের জায়গা থেকে কি পদ্ধতিতে আজকে বেটার জায়গায় পৌঁছাতে পারে, এই গল্পটা কিন্তু আমার মনে হয় এখনো পর্যন্ত অনেক মানুষ আলোচনা করলেও প্রচুর সংখ্যক মানুষ এখনো আলোচনা করছে না যে এই বেকার যারা কর্মহারা হয়ে গেছে বা আগে থেকে যারা বেকার ছিল তাদের কিভাবে রোজগারের সন্ধান করিয়ে দিতে পারে, অর্থাৎ কোনো বুদ্ধিজীবী ব্যক্তিদের জায়গা থেকে, আমার জায়গা থেকে আমি এখনো পর্যন্ত সেরকমভাবে প্রচার দেখিনি, বাট চাই যে এই প্রচারটা যাতে প্রত্যেকের মধ্যে থাকে যে তাদের কিভাবে। কিছুদিন আগে কোনো একটা সংস্থা, সম্ভবত সিজি মেশন, তারা এই প্রথম আমাকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিল, সেই প্রোগ্রামটা ছিল এই কর্মসংস্থা এবং এমএলএমও কর্মসংস্থা, আমি তাদের তো অবশ্যই স্যালিউট করব। এবং তারপরে দেখলাম বেশ কিছু তারা প্রোগ্রাম করছে, যদিও সেটা এমএলএম এর উপরে নয়, কর্মসংস্থানের উপর। এটা এরা প্রথম আমি দেখলাম আমার দেখা থেকে, আমার ভুলও হতে পারে, আমার দেখা থেকে প্রথম দেখলাম যারা কিন্তু অলরেডি এই প্রবলেমটাকে নিয়ে অলরেডি আলোকপাত করছে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এই যে প্রবলেমটা অলরেডি যে আলোকপাতটা করেছে, এই প্রবলেমটা প্রতিটা কোণে কোণে এই আলোকপাতটা যদি সবাই মিলে করে, অর্থাৎ বিশেষ করে যারা যাদেরকে আমরা গুরুত্ব দিই সমাজে বুদ্ধিজীবীরা, বিশেষ করে যাদের বুদ্ধি আছে তারাই বুদ্ধিজীবী, কিন্তু ফ্যাক্টর ওটা নয়, ফ্যাক্টর হলো যে সমস্ত ব্যক্তিদের আমরা গুরুত্ব দিই সেই সমস্ত ব্যক্তিরা একটাবার যদি এই সিস্টেমটাকে, এমএলএম এই সিস্টেমটাকে যদি একবার আলোকপাত করে, তাহলে আমার মনে হয় আজকের ডেটে প্রচুর ব্যক্তি আছে যে সমস্ত ব্যক্তিগুলো তাদের স্বপ্নটাকে যারা দেখতে
করতে পেরেছে, বাট কিভাবে সেটাকে পূরণ করবে সেটা পাচ্ছে না। তাদের জন্য আমার মনে হয় এই সিস্টেম দুর্দান্ত একটা। এবং সেকেন্ড থিং, যে সমস্ত ব্যক্তিরা হয়তো বা অর্থ নেই কিন্তু কাজ করার জায়গাটা পাচ্ছে না, কিভাবে কাজ করবে অর্থ নেই, কারণ আমরা সাধারণভাবে সাদামোটাভাবেই ভাবি যে বিজনেস করতে গেলে পয়সা প্রয়োজন। অ্যাকচুয়ালি এটা সাধারণভাবে আমরা এটাই ভাবি এবং সাধারণভাবে এইটা ভাবা এবং আমাদের তাই ভাবি আছে। কিন্তু আমি যদি প্রত্যেককে এই কথাটা বলি যে MLM সিস্টেমটাকে যদি দেখে নেয় যেখানে অর্থর প্রয়োজন নেই, শুধু দরকার একটা ভালো মানুষের, অর্থাৎ যদি একজন ব্যক্তি ভালো মানুষ হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে কিন্তু নিঃসন্দেহে একটা বেটার কিছু রোজগার হতে পারে, এবং যেই রোজগারটা কিন্তু একেবারে কিছু কম নয়, সেটা অনেক বড়। কিন্তু প্রবলেমটা কি হয়ে যায়, প্রবলেমটা হয়ে যায় অ্যাকচুয়ালি একটু গরমের জায়গায় আছে, কারণ ঘটনা চক্রে আমি এসিটা ইউজ করছি না আর ফ্যানের আওয়াজ হবে, তাই এই গরমটাকে মাথায় রেখেও আমি প্রোগ্রামটাকে চালিয়ে যাব। হ্যাঁ, তো তো সেই জায়গা থেকে তা আমরা আমাদের জায়গা থেকে এই জায়গাটা যদি আমরা ফিল করতে পারি, যদি বুদ্ধিজীবীরা একবার ভাবতে, দেখুন আজকে আমি একজন অতি সাধারণ লোক, আমি আপনাদের সামনে যতবারই বলতে বলতে, হ্যাঁ বলতে বলতে, এটা আমার চেষ্টা আছে, প্রচেষ্টা আছে যে এনি হও, এতে আমি যে কোম্পানিতে যে ইন্ডাস্ট্রিতে আমি কাজ করি সেই ইন্ডাস্ট্রিতে কিন্তু আমি যেভাবে, অর্থাৎ আমাদের টিমকে নিয়ে, আমাদের সহযোদ্ধাদের নিয়ে যেভাবে আমি কাজ করি সেখানে একটা কথাই, অর্থাৎ আমরা MLM এর একটা রেভলিউশন ঘটাবো। বাট কিন্তু এই বিষয়টাকে আমাদের বুঝতে হবে, আমি একজন সাধারণ ব্যক্তি, এই রেভলিউশন ঘটানোতে যে টাইমটা লাগবে, নিশ্চয়ই বুদ্ধিজীবীরা যদি একবার এখানে আলোকপাত করে যদি একটা জায়গায় দেখাতে পারে যে হ্যাঁ, যে MLM সিস্টেমটা এজ এ বেটার সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে ভালো জায়গায় পৌঁছানো যেতে পারে, নিঃসন্দেহে সবকে সব ক্ষেত্রেই ভালো এবং খারাপ থাকে, নিঃসন্দেহে সব ক্ষেত্রে ভালো এবং খারাপ থাকবে, কিন্তু সেই খারাপ জায়গাটা আমরা, প্রতিটা সেক্টরে খারাপ ভালো আছে, আমাদের ভালো জায়গাটা চয়েস করে নিতে হবে। আমি কোনো কোম্পানির প্রচার করতে গিয়ে কথা বলা নয়, আমার কথা হলো এই সিস্টেমটাকে যদি দেখে নেয় এবং সিস্টেমটা যদি বেটার, নিঃসন্দেহে সারা পৃথিবী জুড়ে এই সিস্টেমের উপর এখন আলোকপাত করেছে, নিঃসন্দেহে ভারতবর্ষে এই সিস্টেম নিঃসন্দেহে বেটার লাগবে, এবং যারা যদি বুদ্ধিজীবীরা একটু মনে প্রাণে এই সিস্টেমটাকে দেখে। তো এবার সেইটা, যদিও আজকে আলো আমি এই বিষয়ে এই পয়েন্টের উপরে আমাদের আলোচনা নয়, ওটা অন্য দিন আলোচনা হবে, বা আমি এর আগে একটা সিজি মেশনের যে আলোচনা সেখানে ছিল আলোচনা, আজকে মেন যে প্রবলেম পয়েন্টটা সেটা অলরেডি আমি ফেসবুকে দিয়েছিলাম, যে আমাদের এই MLM এই সিস্টেমটাকে নিয়ে এবং খুব ইন্টারেস্টেড, বিশেষ করে যে সমস্ত ব্যক্তিরা হয়তো এই সিস্টেমটাকে পছন্দ করেন না কিন্তু তার ভাই তার বন্ধু করছে, সেটা দেখে হয়তো বা নিজেদের মনে মনে হচ্ছে এরা কি করছে, সেই সমস্ত ব্যক্তিদের জন্য, এবং যারা হয়তো নতুন আপনারা যে কোনো কোম্পানিতে কাজ করা শুরু করেছেন কিন্তু তাদের উৎসাহ আরও বাড়বে আমার মনে হয় আজকে এই আলোচনাটা শুনলে। এবং তৃতীয়ত, সেই সমস্ত ব্যক্তিদের জন্য প্রয়োজন যারা ভাবছে যে আমি এই কাজটাকে করব, তারা এই কাজটাকে করার মানসিকতা এই সমস্ত কিছু নিয়ে যখন এসে যাবে বা অলরেডি আসা শুরু করেছে যে সমস্ত ব্যক্তিরা, সেই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু প্রচুর কিছু ভাবনা এবং প্রচুর কিছু কথা কিন্তু তাদের কাছে আসবে। তো আজকের, আমি যদিও পজিটিভিটি নিয়েই আলোচনা করতে ভালোবাসি কিন্তু আজকের যে সেশনটা হচ্ছে সেই সেশনটা কিন্তু টোটালি নেগেটিভ আলোচনার উপরে হবে, অর্থাৎ আমার নেগেটিভ আলোচনা হয়, টোটাল নেগেটিভ আলোচনা যেটা আমরা মার্কেট থেকে পাই। আমরা যে আজকে যে পয়েন্টটা নিয়ে, অর্থাৎ অলরেডি ফেসবুকে যেটা আপলোড করেছি যে আমাদের, অর্থাৎ আপনাদের চিন্তা ভাবনা MLM কে নিয়ে, সেই পয়েন্টটার উপরে কিন্তু অ্যাকচুয়ালি আলোচনা হবে। টোটালি যদি আমরা পার্সেন্টেজ বিচার করি তাহলে নেগেটিভ আলোচনাই বেশি হয়ে থাকে, অর্থাৎ নেগেটিভ আলোচনা MLM নিয়ে বেশি হয়ে থাকে। সেই আলোচনাটাকেই আমি আপনাদের সামনে তুলে ধরবো, লোকের কাছে কি কি প্রশ্ন আসে। তো আমি স্টার্ট করছি সেই প্রশ্নগুলো, অর্থাৎ আজকের ডেটে যে আলোচনাগুলো আমি করতে যাচ্ছি সেই আলোচনাগুলো নিঃসন্দেহে প্রশ্ন অনেকে আসতে পারে, নিঃসন্দেহে আমি সেটা উত্তর দিয়ে দেবো পরবর্তীতে, কিন্তু আজকে আমি নিজেকে প্রশ্ন করব যেটা মার্কেট থেকে আসে এবং যারা কাজ করতে যাচ্ছেন সেই লোকেরা বা সেই ব্যক্তিরা, সেই জেনারেশনরা, ইয়ং জেনারেশন বা কোনো মেয়েরা যখনই যাচ্ছে বা মহিলারা যাচ্ছে তখনই কিন্তু তাদের কাছে এই প্রশ্নগুলো আসছে এবং তারা নেগেটিভ হয়ে যাচ্ছে। ফার্স্ট যে কোনো প্রশ্ন, অর্থাৎ প্রচুর প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, জাস্ট ইন্টারেস্টেড, শুধু আপনাদের যে মানে এই লাইফে থাকা নিয়ে বিষয়,
অর্থাৎ আপনারা যদি থাকেন আমি একটু কথা দিতে পারি আজকের এই যে আলোচনাটা হবে, বিশেষ করে যারা এমএলএমকে ভালোবেসেছেন বা এমএলএমটা করতে চান, অথবা আশেপাশে দাদা ভাই কেউ করছে কিন্তু আপনি বুঝে উঠতে পারছেন না অ্যাকচুয়ালি কি, সেই সমস্ত ব্যক্তিদের জন্য আজকের এটা কিন্তু নিঃসন্দেহে ইন্টারেস্টেড। বাট নেগেটিভ যারা যারা এটাকে পছন্দ করে না, তারা শুনলে এটাকে আশা করি বুঝতে চাবে না, এটি স্বাভাবিক। যদি শোনে আমি জানি এটা বিস্ফোরণ ঘটাতে পারে আজকের এই আলোচনা। তো দেখুন যে আমাদের পয়েন্টগুলো কি আসে, পয়েন্টগুলো আসে হলো আমি অলরেডি নোট করে রেখেছি যেগুলো নিয়ে অলরেডি পয়েন্ট আসে। প্রথম যে পয়েন্টটা এবং খুব খতরনাক পয়েন্ট, সে পয়েন্টটা থাকে যে যারা জীবনে কিছু করতে পারে না তারাই এমএলএম সিস্টেমে আসে। অর্থাৎ যারা জীবনে কিছু করতে পারে না তারা এমএলএম সিস্টেমে আসে। এত সুন্দরভাবে তারা বলতে পারে না, তারা বলে যে যারা জীবনে কিছু করতে পারে না তারাই এই যে চেন মার্কেটিং নেটওয়ার্ক এগুলোতে আসে। অ্যাকচুয়ালি আমি বুঝাতে যাচ্ছি একটা বাস্তব, যারা কিছু করতে পারে না তারাই আসে। কারণ যারা করতে পারে তারা তো আইপিএস অফিসার হয়, যারা হতে পারে তারা তো আইএএস অফিসার হয়, আর যারা অনেক কিছু করতে পারে তারা তো হাই স্কুলের টিচার হয়, যারা কিছু করতে পারে তারা তো প্রাইমারি স্কুলের টিচার হয়, যারা কিছু করতে পারে না তারা বিজনেসম্যান হয়, আর যারা একেবারেই কিছু করতে পারে না তারা নেটওয়ার্কার হয়। আর আমি যতগুলো লোকের উদাহরণ দিলাম প্রত্যেককে স্যালুট করব এই কারণে যে তারা তাদের প্রতিষ্ঠিত অর্জন করছে পরিশ্রম করে। কিন্তু আমার মনে হয় যে সংখ্যক ব্যক্তিরা নেটওয়ার্কের ব্যক্তিদের মনে করেন যারা জীবনে কিছু করতে পারে না তারাই আসে এই সিস্টেমে, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমার প্র্যাকটিক্যাল ঘটনা। আমি তাকে মামা করে ডাকি। কোনো এক মামা আমাকে বলে উঠলো, কারণ বন্ধুর মামা, মামা বলে উঠলো যে কি করছো এখন? আমি বলছি আমি কেভাতে আছি, এমএলএম এ কাজ করছি। আমাকে বলে উঠলো অ্যাকচুয়ালি কিছু তো করতেই হবে। অ্যাকচুয়ালি আমি সাথে সাথে কিন্তু এই কথার পয়েন্ট আউট করে নিয়ে বলেছি, মামা আমি কিছু করার জন্য এটা করি না, এটা করব জন্যই এটা করি। অ্যাকচুয়ালি এই যে পয়েন্টটা লোকের কাছে আসে যে যারা জীবনে কিছু করতে পারে না, আচ্ছা যারা এমএলএম করছেন এবং ভালো জায়গায় পৌঁছেছেন তারাই মেসেজ উত্তর দিয়ে দিয়ে তো, যে রাত্রিবেলায় ছাড়া আপনারা লিডার হতে পেরেছেন কিনা, যারা লিডার হয়েছেন তারা রাত্রিবেলায় পড়াশোনা ছাড়া লিডার হতে পেরেছেন কিনা। অর্থাৎ প্রতিনিয়ত যে ছেলেটা পড়াশোনা করতো না তাকেও এমএলএম করছে, পড়াশোনা করি। অর্থাৎ অ্যাকচুয়ালি স্বপ্নটা, অর্থাৎ যারা কিছু করতে পারে না, তাহলে কি বলতে পারি যে যারা আজকের ডেটে সমাজে প্রতিষ্ঠিত, যাদের আমরা মনে করি সমাজে একাংশ লোক যারা প্রতিষ্ঠিত মনে করে, এক কথায় যদি উত্তর দিয়ে দিই, প্রতিষ্ঠা যদি হয় একটু সমালোচনামূলক আলোচনা হয়ে যায় তা নয়, যদি বলা হয়ে থাকে যে আপনার ছেলেকে আমার মেয়ের সাথে বিয়ে দেবো, বেটার। এবার বলা হলো ছেলে কি করে, ছেলে নেটওয়ার্ক করে, আমার মনে হয় খুঁজে পাওয়া যাবে না। সে যদি লাখ টাকাও ইনকাম করে তাকে খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ ওই যে ব্যক্তি বলেছে আমার ছেলে, সেই ব্যক্তি অর্থাৎ মেয়ের বাবা আর খোঁজ দিবে না যদি শোনে ছেলে নেটওয়ার্ক করে। ভাবার চেষ্টা করুন কেন, যে সে জানে না যে নেটওয়ার্ক করে লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, কোটি টাকা, গল্পে যাচ্ছি না, যে 50,000 বা 1 লাখ বা 2 লাখ টাকা ইনকাম করে জানে না। আর না জানার কারণে সেটা তাদের দোষ নয়, সিস্টেমের কারণে। অর্থাৎ আমরা অনেকে ইংলিশ জানে না, কিন্তু অন্যান্য জায়গায়, অন্যান্য বিদেশে যদি আমরা যাই তাদের ইংলিশ মাতৃভাষা হলেও তাদের আদার্স ভাষাগুলো জানানোর চেষ্টা করে, বা যেখানে ইংলিশ মাতৃভাষা নয় সেখানে ইংলিশটাকে পড়ানো হয়, বাট আমাদের সিস্টেমে সেটা নেই। তো ইংলিশ জানে না নিশ্চয়ই তা নয়, কিন্তু ওটুক জানে ইংলিশটা ভালো তাই তাদের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না ইংলিশ, ঠিক আছে। বাট নেটওয়ার্কের ক্ষেত্রে একেবারেই জানা না, অজানার কারণে সে ওই ব্যক্তির সাথে নিঃসন্দেহে মেয়েটার বিয়ে দিবে না। কিন্তু যেই ব্যক্তিটা 2 লক্ষ টাকা ইনভেস্ট করেছে বা 5 লক্ষ টাকা ইনভেস্ট করেছে এবং বাবা বলেছে তুমি তো জীবনে চাকরি পেলে না, কারণ চাকরিটা কি, তুমি তো জীবনে চাকরি পেলে না, তোমাকে এই যে 5 লক্ষ টাকা হাতে দিলাম, এই 5 লক্ষ টাকা দিয়ে তোমাকে বিজনেস করতে হবে, আমি কিন্তু আর টাকা দিতে পারবো না, কারণ ওটা জমি বন্ধক রেখে বা বিক্রি করে তোমাকে টাকাটা দিলাম। আমি এখানে অবাক হয়ে যাই, কারণ আমি নেটওয়ার্কটা জানি যে সমস্ত ব্যক্তিরা 5 লক্ষ টাকা নিয়ে একটা বিজনেস করার জন্য চিন্তা ভাবনা নিয়ে নেয় এবং সেখান থেকে সে প্রতিষ্ঠা অর্জন করতে চায়, সেখানে 15,000 টাকা রোজগার হবে কিনা 3 বছরের মধ্যে, ওই ছেলেটাকে সাথে একটা মেয়ের বিয়ে দিতে যতটা সন্তুষ্ট প্রকাশ করবে একটা মেয়ের বাবা, বাট একটা নেটওয়ার্কের লোকের সাথে সন্তুষ্ট প্রকাশ করবে না, কারণ জানে না। অজানার থেকে মনে হয়ে থাকে। আচ্ছা আমি আর একটা প্রশ্ন আপনাদের সামনে যদি ছড়ি, যদিও আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন, আমি পরে মেসেজের মাধ্যমে আপনাকে উত্তর দিয়ে দিব। আর একটা প্রশ্ন যদি আমি ছড়ি দিই, যে নেটওয়ার্কের এক একটা লিডারকে কেউ যদি, লিডার নট
একটা নেটওয়ার্ক, পাশের বাড়ির লোকটা কি করছে তাকে নয়, লিডার, আমি কিন্তু কথাটা কি ইউজ করছি, একটা লিডারকে। অর্থাৎ নেটওয়ার্কের কোনো লিডারকে যদি পেয়ে থাকেন যে 3 বছর ধরে কাজ করছে সেই নেটওয়ার্কের লিডার, 3 ইয়ার্স, এবং সিস্টেমে কাজ করছে, অর্থাৎ একজন যদি ডাক্তার হয়ে থাকে তো সিস্টেমে পড়াশোনা করেছে 6 বছর বা 7 বছর, একজন যদি আইপিএস অফিসার থাকে তাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, ঠিক, ব্যক্তি যারা যে জায়গা থেকে কাজ করছে তাদের যে সিস্টেমে কাজ পড়াশোনা করে আসতে হয়েছে, ঠিক এই একই পদ্ধতিতে আমি কথা বলছি যে কোনো নেটওয়ার্ক 3 বছর নেটওয়ার্কার লিডার তৈরি হয়েছে, কিন্তু 3 বছর সে নেটওয়ার্কের সাথে যুক্ত ছিল, মিনিমাম 3 বছর থাকতে হবে। আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি, তার সামনে যদি দাঁড়ান না দেখবেন যে তার গা দিয়ে জ্যোতি বের হচ্ছে। এটা নেটওয়ার্কের পাওয়ার, এটা নেটওয়ার্কের পাওয়ার। অর্থাৎ নেটওয়ার্কে শিখায় ভালো মানুষ হওয়ার, নেটওয়ার্ক শিখায় একটা ভালো মানসিকতার, নেটওয়ার্ক শিখায় মানুষের সাথে কথা বলানো, নেটওয়ার্ক শিখায় হাসি মুখে কথা বলো, নেটওয়ার্ক শিখায় যে তোমাকে যাতে কোনো রকম তোমার দাগ যাতে না থাকে, এগুলো নেটওয়ার্ক শিখায়। আর লোকের ধারণা যারা জীবনে কিছু করতে পারে না তারাই নেটওয়ার্ক করে, ফ্যাক্ট, যারা জীবনে কিছু করতে পারে না তারাই নেটওয়ার্ক আসে। এটা যদি তাদের কথাটা সত্যি হয়ে থাকে, আমিও মিথ্যা বলছি না, কারণ নেটওয়ার্কটা বুঝে উঠতে পারেনি জন্যই সেই সমস্ত ব্যক্তিরা নেটওয়ার্কে পরে আসে। যদি বুঝে উঠতে পারতো তাহলে প্রথম দিক থেকে, আজকে একবার ভাবেন তো যে আজকের ডেটে স্যালারি পেয়ে যারা স্যালারি সিস্টেম ইনকাম করছে, বেসরকারি বিভিন্ন ব্যাংকে বলুন বা বেসরকারি জায়গায় বলুন, তাদের বসরা, আমি বস কথা উল্লেখ করছি, তাদের বসরা কতটা সৃষ্টি করে, প্রতিনিয়ত টার্গেট, প্রতিনিয়ত টার্গেট, বাট এখানে কেউ বস নয়, এখানে লিডার, প্রতিটা ব্যক্তি এখানে লিডার। অর্থাৎ লিডারের কাজ, যারা জানে যে লিডার যা করবে যেরকম ভাবে করবে ঠিক তার সাথে যারা কাজ করছে তার ঠিক সেই পদ্ধতি অবলম্বন করবে। এই জায়গাটাকে বুঝতে হবে যে এখানে লিডার, আর বেসরকারি বা যে কোনো জায়গায় যদি আমরা সার্ভিস করি ওখানে বস হয়, আর এখানে লিডার হয়, লিডার সাথে নিয়ে চলে, বস অর্ডার করে। তো নেটওয়ার্ক সিস্টেমে লিডার হওয়া যায়, নেটওয়ার্ক সিস্টেমে ভালো মানুষ হয়ে যায়, এটা ঠিক যে সমস্ত ব্যক্তিরা আজকে নেটওয়ার্ক করছে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু দিন বদলে যাচ্ছে, লকডাউন খুব তাড়াতাড়ি এটা বদলিয়ে দিল অলরেডি, কারণ মানুষের কর্মের জায়গা নেই, সেই জায়গাটা নেটওয়ার্ক সিস্টেমে যদি লিডাররা সঠিকভাবে কাজ করে ফেলে নেটওয়ার্কের মাধ্যমে, তারা যেমন নিজেদের স্বপ্ন পূরণ করবে অন্যের স্বপ্ন পূরণ হয়ে যাবে। শুধু এই পয়েন্টটার উপর, যে সমস্ত ব্যক্তিরা আজকের ডেটে জানা নেই তারাই হয়তো নেটওয়ার্কে অনেক পরে আসে, কিন্তু যারা নেটওয়ার্কটাকে জানে তারা নেটওয়ার্কটা করার জন্যই নেটওয়ার্ক করে। যে ব্যক্তিটা একবার নেটওয়ার্ক কোনো একটা কোম্পানিতে ফেল হয়ে গেছে, আমার কথাই আমি বলি, কোনো একটা কোম্পানিতে আমি আমার জায়গাতে সেই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, তারপর আমি নেটওয়ার্ক ছাড়িনি, কারণ আমি নেটওয়ার্কের মজাটা বুঝে গেছি, নেটওয়ার্ক থেকে কী পাওয়া যায়, এটা হলো বিষয়। যারা নেটওয়ার্কটা জানে তারা নেটওয়ার্কই করবে, যারা জানে না তারা ভাবতে পারে যে যারা পারে না তারাই লাইফে আসে এখানে, অর্থাৎ জীবনে তারাই নেটওয়ার্ক করে, যারা কিছু পারে না, যারা জানে না, কিন্তু যারা জানে নিঃসন্দেহে তারা নিঃসন্দেহে নেটওয়ার্কই করবে। আর আমি সেজন্য প্রত্যেকটা ওয়ার্কারদের বলি যে যারা নেটওয়ার্ক করেছে তারা যদি এখন না করে থাকে তাদের পিছনে লেগে থাকো, দেখবার ঠিক নেটওয়ার্ক করবে, কারণ তারা জানে। আমি নেক্সট পয়েন্ট যদি করি, এগুলো শিক্ষিত লোকের কাজ নয়, পার্সেন্টেজ সবাই নয়, একটা পার্সেন্টেজের কথা বলছি, বেশিরভাগ পার্সেন্ট এগুলো শিক্ষিত লোকের কাজ নয়। নিঃসন্দেহে আমি যখন পড়াশোনা করেছিলাম তখন আমি নিউট্রিশন কী জিনিস বুঝতাম না, কারণ পড়তাম না, আমি পড়তাম না, আজকের ডেটে আমি নিউট্রিশন বুঝাই, নিঃসন্দেহে মূর্খ লোকের কাজ এটা, আমি তখন বুঝতাম না, আজকের ডেটে আমি নিউট্রিশনটা বোঝানোর চেষ্টা করি, কতটা পারি আমি বলছি না, আমি চেষ্টা করি। আমি প্রচুর লিডারকে দেখেছি যারা কোনোদিন জানতো না, অর্থাৎ সায়েন্স তো দূরের কথা, বিভিন্নভাবে পড়াশোনা বা করেইনি, সেই সমস্ত ব্যক্তিরা অনেকে নিউট্রিশন বুঝাচ্ছে, সাপ্লিমেন্ট প্রোডাক্ট নিয়ে বুঝাচ্ছে, এটা কি নিশ্চয়ই শিক্ষিত বা অশিক্ষিত এই বিষয়টা হয়তো বা বুঝে যাচ্ছেন। আর একটা পয়েন্ট, সব থেকে এমন এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে একজন শিক্ষাগত যোগ্যতা থাকলেও সে কাজ করতে পারে, এটা পজিটিভ দিকে যদি আমরা নিই, শিক্ষাগত যোগ্যতা না থাকলেও কাজ করতে পারে, যদি ওই ব্যক্তিটার পয়সা প্রচুর থাকে সেও কাজ করতে পারে, যদি ব্যক্তিটা গরিব হয়ে থাকে সেও কাজ করতে পারে, যদি ব্যক্তিটা পুরুষ হয়ে থাকে সেও কাজ করতে পারে, যদি ব্যক্তিটা মহিলা হয়ে থাকে সেও কাজ করতে পারবে, যদি ব্যক্তিটার আজকের ডেটে যদি স্বপ্ন বড় থাকে তাহলে এখানে কাজ করতে পারবে, বাট অন্য জায়গায় কাজ করতে পারবে না, স্বপ্ন বড় অন্য জায়গায়, সাধারণ লোকের কথা বলছি, অসাধারণ লোকের কথা বলছি না, মুকেশ আম্বানির ছেলের কথা বলছি না, অতি সাধারণ লোকের কথা বলছি, স্বপ্ন বড় কোথায় কাজ করবে, ধরে নেন এক্স ওয়াই জেড ব্যাংকে কাজ করে 14 ঘন্টা পরিশ্রম করার পরে স্বপ্ন পূরণ করবে, নাকি এক্স ওয়াই জেডের যে সিও আছে বা যে মালিক আছে তার স্বপ্ন পূরণ করছে, অ্যাকচুয়ালি স্বপ্ন কার পূরণ করছে, স্বপ্ন পূরণ করার জন্যই তো কাজ করছে,
কিন্তু কার স্বপ্ন পূরণ করছে? বাট নেটওয়ার্কাররা নিজের স্বপ্ন পূরণ করে, নিঃসন্দেহে মালিকেরও স্বপ্ন পূরণ হয়, কিন্তু তার আগে নিজের স্বপ্ন পূরণ হয়, কারণ নিজের স্বপ্ন না পূরণ হলে কমিশন সিস্টেমে কাজ করতে আসত না। বাবার চেষ্টা করবে তো এই জায়গাটা, এই পয়েন্টটা আমাদের ব্যাপার যে অ্যাকচুয়ালি শিক্ষিত লোক নয়, অ্যাকচুয়ালি এখানে সবাই কাজ করতে পারে, এখানে কোনো বয়সের ব্যাপার না, একটা বৃদ্ধ লোকও কাজ করতে পারে। মেবি এখানে একজনকে আমি চিনি, যার জন্য আমি বলছি যে প্রায় 80, সে ব্যক্তি আমাদের সাথে কাজ করছে দুর্গাপুরে, কাজলবাবু এখানে আমি দেখছি পিকচারে, সে 80, সে কাজ করছে এবং প্রায় দিনই সে কিছু না কিছু কথা লেখাচ্ছে, ভালো মন্দ ডিসিশনগুলো নিচ্ছে দিচ্ছে। ভাবার চেষ্টা করুন যে 80 বছর সেকে, কিন্তু এবং 80 বছর বয়সেও সে ভেবছে যে 5টা লোক কিভাবে সংসার চলাতে পারে, বেকারত্ব কিভাবে 5টা লোকে বাঁচানো যেতে পারে, 80 বছর বয়সেও কিন্তু সে ভাবছে যে ওই 5টা লোকের সংসার বাঁচানোর কাজটা আমার দ্বারা যদি হয়, এবং তার মধ্যে থেকে আজকের দিনে ওইটা স্বপ্ন। স্বপ্ন তো এক একজন এক এক রকম হতে পারে, তো ফ্যাক্ট এটা বুঝতে হবে। তার মানে 80 বছরের লোকটাও এখানে কাজ করতে পারে, 18 বছরের লোকটাও কাজ করতে পারে। কোনো ব্যক্তি যদি মনে করে আমি ডাক্তার হব এবং তার বয়স যদি 40 হয়ে যায়, তাহলে সে ডাক্তারের হওয়ার জায়গা নেই। বাট এখানে কেউ যদি মনে করে আমি 40 না, আমি 75 গিয়ে 78 আমার ক্যারিয়ার বা স্বপ্ন পূরণ করবো, তার নিঃসন্দেহে 78 গিয়ে তার স্বপ্ন পূরণ হবে, কারণ 3 বছর এখানে সঠিকভাবে কাজ করলে নিঃসন্দেহে বড় জায়গায় পৌঁছানো যেতে পারে। তো আমরা নেক্সট যাব, এগুলো দিয়ে ভবিষ্যৎ হবে না, এই পয়েন্টগুলো লোকে বলে, ম্যাক্সিমাম লোকে বলে কি এগুলো দিয়ে ভবিষ্যৎ হবে না। আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে যে কেউ তো কিছু করছে, অর্থাৎ এখানে বেশিরভাগ লোকে কিছু না কিছু করে যাচ্ছে। আপনারা দেখেন যে ভবিষ্যৎ হয়েছে, ভবিষ্যতের জায়গাটা অ্যাকচুয়ালি ব্যাখ্যাটা কি? ভবিষ্যৎ মানে কি মাস গেলে 40,000 টাকা করে বেতন পাওয়া, অথবা আমি একটা 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা খুলেছি, মাস গেলে 15-20 হাজার টাকা রোজগার হয়, এটা ভবিষ্যৎ? ভবিষ্যতের ব্যাখ্যাটা যদি তারা সঠিকভাবে দিতে পারে, তাহলে এই উত্তরটা সঠিকভাবেই দিতে পারি। অর্থাৎ অ্যাকচুয়াল ভবিষ্যৎ কি? আমি আমার জায়গা থেকে মনে করি, আমি সাদা ভালটাভাবে বলছি, আমি অবর্তমান থাকবো, তারপরেও আমার পরিবার ইনকাম পাবে, এটা আমার মনে হয় ভবিষ্যতের একটা পার্ট। আমি অবর্তমান থাকবো, আমার পরিবার ইনকাম পাবে, কোনো সিস্টেম এই জায়গাটা নেই, এই নেটওয়ার্ক সিস্টেমে আছে, আর বড় বড় বিজনেসম্যানদের ক্ষেত্রে আছে, এবং যারা ইনভেস্টমেন্ট করতে পারে তাদের ক্ষেত্রে আছে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে গেলে বা বড় বড় বিজনেসম্যানের ক্ষেত্রে টাকা লাগবে, আমার সিস্টেমে আমাদের এখানে টাকা লাগবে না। অর্থাৎ ভবিষ্যৎ কাকে বলে? অর্থাৎ ভবিষ্যতের জায়গাটা বুঝতে হবে, আমি অনুপস্থিত থাকবো, আমার টিম কাজ করে যাবে, আমি মারা যাব, তারপরেও আমার ইনকাম আমার ফ্যামিলিতে ঢুকতে যাবে, আমার মনে হয় ভবিষ্যৎ এটাই অনেকটা। তো এটাই সিস্টেমের মধ্যে আছে, যেখানে পয়সার দরকার নেই, টাকার প্রয়োজন নেই। তাহলে আদার্স ক্ষেত্রে ভাবুন, যে লোকটা সার্ভিস করছে, আজকের ডেটে যদি ওই ব্যক্তিটার কোনো কিছু হয়ে যায়, তার ফিউচার, অর্থাৎ সার্ভিস যতক্ষণ করছে ততক্ষণ তো ইনকাম আছে, তারপরে যদি কিছু হয় যে ফ্যামিলি চলবে কী করে? আর এই ফ্যামিলি চলবে কীভাবে? টিম ওয়ার্কের মাধ্যমে, অর্থাৎ মারা গেলেও কিন্তু সে ব্যক্তি ইনকাম পেতে থাকবে, জাস্ট শুধু একটা সময়ের অপেক্ষা, টিম ওয়ার্কটা করে দিতে হবে। নিশ্চয়ই আজকে আইডি বের করে কালকে আমার ইনকাম স্টার্ট হয়ে গেলো, টিম ওয়ার্ক হয়ে গেলো, তাহলে নিঃসন্দেহে 1 থেকে 2 বছর সময় দিতে হবে, কন্টিনিউ ইনকাম থাকতে হবে। তাহলে ভবিষ্যতের জায়গাটা আমার মনে দেখা উচিত যে অ্যাকচুয়ালি কোথায় আছে আর কোথায় নেই, জাস্ট স্টাডি করতে হবে নেটওয়ার্ককে। নেক্সট পয়েন্ট যদি আমাদের কাছে আসে, এগুলো তেলানো কাজ, ওয়েলিং, অর্থাৎ এগুলো তেল মারা কাজ, মার্কেট পার্সেন্টেজ সবাই নয়, বেশিরভাগ পার্সেন্টেজ বলে ঠিক একদম ভাবে, তাদেরকে সম্মতি দিয়ে কথাটা বলছি। যদি কোনো ব্যক্তি প্রাইভেট টিচার এবং বাড়িতে বসে 2,000 টাকা বেতন নেয় এবং প্রাইভেট টিউশন করে 5 বছর বাচ্চাকে, আচ্ছা ওনাকে ওই বাচ্চাটাকে যখন পড়ায় তাকে বুঝায় না তেলায়? উত্তর আপনাদের কাছে ছাড়লাম। যদি প্রশ্নের উত্তরটা হয়ে থাকে ওটা বুঝানো, তাহলে আপনারা নেটওয়ার্কে প্রশ্ন উত্তর পেয়ে গেলে, আর যদি উত্তর হয়ে থাকে ওটা তেলানো, তাহলে আমরা তেলানো, নেটওয়ার্ক লোক তেলায়। যারা এই কথাটা ভাবেন তারা একটা সেমিনারে যাবেন, বা এখন তো জুম মিটিংগুলো হচ্ছে, একটা মিটিংয়ে এন্ট্রি করবেন, তাহলে বুঝে যাবেন অ্যাকচুয়ালি কতটা তেলানো কাজ। তেলানো নয়, বুঝানো। যদি টিউশনারি করানো মাস্টারটা বুঝায় বাচ্চাটাকে, তাহলে এটাও বুঝানোর কাজ, নট টেলানো। অর্থাৎ এই ধরনের কথাগুলো আসে মার্কেটে, এই ধরনের কথাগুলো আসে, সেই কথাগুলোর ক্ষেত্রে আমি কথাগুলো বলছি। ওকে, যদি কারো কিছু প্রশ্ন থাকে নিঃসন্দেহে মেসেজ দেবে, আমি নেক্সট মেসেজে উত্তর দিয়ে দেবো, সে পার্সোনালি হোক অথবা সেটা আমাদের ফেসবুকের চ্যাটিংয়ে হোক। আরেকটা প্রশ্ন আসে, যে যেগুলো আজকাল প্রচুর প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমি বলছি, এগুলো চিট ফান্ড, অভ্যাস হয়ে গেছে,
দেখেছে টাকা নিয়ে টাকা বিভিন্ন কোম্পানি দেয়নি, কিন্তু এগুলো চিটফান্ড। আমি একটা পেস্ট কিনবো যার দাম 90 টাকা, বা আমি একটা পেস্ট কিনবো যার দাম 150 টাকা, আমি টাকা চিটফান্ড কোথা থেকে হলো? উত্তর তো আপনাদের কাছে থাকা উচিত, আমি কেন বলবো? যেগুলোকে দেখে আমরা দেখে অভ্যস্ত, প্রবলেমটা ওখানে যে আমরা দেখেছি টাকা নিয়ে টাকা দেয় না, সেটাকে আমরা চিটফান্ড বলেছি। এটা কোথা থেকে চিটফান্ড? তো এই প্রশ্নগুলো আসে মার্কেট, বেশি পার্সেন্টেজের লোক এই প্রশ্নগুলোই করে থাকে। অ্যাকচুয়ালি নোট করে রেখেছি, তাই দেখে দেখে আমাকে বলতে হচ্ছে, প্রচুর প্রশ্ন এরকম আসে, তো তাই নোটেও আমি তাল পাবো না যত প্রশ্ন মার্কেটে আসে যতটা সম্ভব। ঘরে ঘরে গিয়ে বিক্রি করতে হয়, সাংঘাতিক প্রশ্ন, যে যারা নেটওয়ার্ক করে তারা ঘরে ঘরে বিক্রি করে, হকার তো হওয়া যাবে না, হকার হকার হওয়া যাবে না, অর্থাৎ যারা কাজ করছে, যারা হকারি করছে, তাদেরও তো স্যালুট দিতে হবে। প্রথমে ওই পার্টটা আমি বলিনি, তাদেরও স্যালুট দিতে হবে, তারা তো কিছু করে সংসারটাকে চালানোর চেষ্টা করছে। কিন্তু আমরা বলে ফেলি, বেশিরভাগ লোক, সবাই নয়, আমি সবার কথা বলছি না, বেশিরভাগ লোক এগুলো হকারি বিজনেস, কিন্তু হকার যারা তারাও কিছু করছে। আচ্ছা ভেবে নেন, বিক্রি করা সহজ না কেনা সহজ? প্রত্যেকটা লোকের প্রশ্নের উত্তরটা এটাই হবে যে কেনা অনেক সহজ। নেটওয়ার্কটাকে ভাবার চেষ্টা করেন, বিক্রি করার বিজনেস না, এটা কেনার বিজনেস, এটা কেনার বিজনেস। নিজে ইউজ করো, অন্যকে ইউজ করো, অর্থাৎ প্রত্যেকে কোম্পানির কাছ থেকে কিনবে। কিন্তু ভারতবর্ষের চিত্রে অনেক ব্যক্তি এটাকে সেলসম্যানসের বিজনেস বলে দিয়েছে, এটা সেলসম্যান নেবার, এটা কেনার বিজনেস, এটা বিক্রির বিজনেস নয়। কেউ যদি এটাকে বিক্রি করার বিজনেস করে, সেটা তো তার ফল, সে কেরিয়ারটাকে বুঝতে পারেনি, সেটা তো আলাদা ব্যাপার। কোনো একটা জিনিসের দাম ধরে নাম ট্র্যাডিশনাল মার্কেটে 20 টাকা, সে বিক্রি করছে 18 টাকা, সেটা তার ব্যাপার। কোনো ব্যক্তি ট্র্যাডিশনালে 20 টাকা, সেটা বিক্রি করছে 18 টাকা, সেটা তার ব্যাপার। তাহলে তার ব্যাপার, যার যার স্বাধীনতা তার তার আছে। তাহলে কেউ যদি বিক্রি করে আর নেটওয়ার্কের চিত্রটা দেখিয়ে দেয় এটা বিক্রি করার কাজ, সেটা তো তার ফল। কারণ কিছু কিছু লোকের অভ্যাস আমরা তাল পাবো না, তারা বিক্রি করবে, কিন্তু এটা বিক্রির কাজ নয়, এটা কেনার কাজ। অর্থাৎ কিনতে হবে, কোম্পানি থেকে কিনতে হবে, এবং প্রত্যেককে কেনার জায়গাটা তৈরি করে দিতে হবে, ইউজ করো, অন্যকে ইউজ করো। অর্থাৎ আমাদের চিত্রটা এরকম হয়ে গেছে যে এটা বিক্রি করতে হবে, বাড়ি বাড়ি করে বিক্রি করা সম্ভব নয়, তাই আমার দ্বারা এই কাজটা সম্ভব নয়। বিক্রি কোথায়? এই কাজ যদি আপনি বাড়িতে দাঁত মেজে থাকেন, তাহলে আপনি এই কাজটা করতে পারেন। যদি বাড়িতে আপনি সাবান দিয়ে থাকেন গায়ে, তাহলে এই কাজটা করতে পারেন। যদি বাড়িতে আপনি মাথা তেল ইউজ করে থাকেন, তাহলে এই কাজটা করতে পারেন। অর্থাৎ তেল ইউজ করবেন, এটা কোথায় বিক্রি হবে? সিস্টেমটাকে বোঝার চেষ্টা করুন, ভিতরে ঢোকার চেষ্টা করুন, তাহলে দেখবেন অ্যাকচুয়ালি নেটওয়ার্কে অ্যাকচুয়াল গ্রোথ কী, অ্যাকচুয়ালি বিষয়টা কী বোঝার চেষ্টা করুন, তাহলে বুঝে যাবেন। বুঝলে দেখবেন ইন্টারেস্ট পেয়ে যাবেন প্রত্যেক, কারণ এখানে বিনা ইনভেস্টমেন্টে একটা বেটার ক্যারিয়ার হতে পারে, যদি বুঝতে পারেন। এবং সেটা কোনো লাইবিলিটি নেই, যেখানে ইনভেস্ট নেই সেখানে লাইবিলিটি কোথা থেকে আসবে, কোনো প্রশ্নই নেই। তাহলে এটাকে আমরা যদি বোঝাতে পারি, বা আপনারা যদি বুঝে নিতে পারেন, যারা বুঝতে চান না তাদের কথা আমি বলছি, আমার মনে হয় এই সিস্টেমটা আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত একটা জায়গা করে দিতে পারে। নেক্সট আমাদের কি পয়েন্ট আসে, এটা তো খরচনাক, শেষ পর্যন্ত তুমিও, বোঝার চেষ্টা করবে, শেষ পর্যন্ত তুমিও, মানে তোমাকেও ধরতে হচ্ছে লাস্ট পর্যন্ত, তুমি আর এই বিজনেস, তোমার মতো লোক এই বিজনেস। তো অ্যাকচুয়ালি আমি প্রথমে এই উত্তরটা দিয়েছিলাম, অ্যাকচুয়ালি যাদের মধ্যে কোয়ালিটি বাড়াতে চায় তাদের নেটওয়ার্ক করা উচিত, যাদের মনে হয় থাকে আমার কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে, আমার ব্যক্তিত্ব বাড়াতে হবে, তাদের নেটওয়ার্ক করা উচিত। আর সেক্ষেত্রে বলছে যে তুমিও, অর্থাৎ এগুলো মার্কেট থেকে আসে, বেশিরভাগ লোক বলে থাকে, তা তাদেরকে আমার মনে হয় যে কিছুদিন আমার সাথে থাকেন, আমিও তো শেষ পর্যন্ত তুমিও, যখন কথাটা আসছে তাহলে তুমি আমার সাথে কিছুদিন থাকো, আর থাকার পরে আপনার কাছ থেকে আমি উত্তরটা দেখতে চাই বা শুনতে চাই, যে আদেও ওই যে ভুরুটা কুচকিয়ে বলা হলো শেষ পর্যন্ত তুমিও, সেই উত্তরটা পেয়ে যাবেন। তো এটা সব উত্তর তো সব কিছু ব্যাখ্যা দিয়ে দেওয়া যায় না, কিছু কিছু জিনিস প্র্যাকটিক্যাল করতে হয়। তো আমি তাদের ক্ষেত্রে বলবো, যারা ওই ভুরু কুচকুয়ে বলেন যে শেষ পর্যন্ত তুমিও, তাদের দুটো মাস এমএলএম এর লিডার যারা আছে তাদের সাথে শুধু মিশে দেখেন, তাহলে বুঝে যাবেন যে শেষ পর্যন্ত তুমিও কথাটা বলা যায় কি না, এটা প্র্যাকটিক্যাল করতে হবে, সব উত্তর সঠিকভাবে ব্যাখ্যা দেওয়ার প্রবলেম হয়ে যায়। নেক্সট কি আছে, যারা প্রথমে আসে তারাই ইনকাম পায়, আর পরে যারা আসে তারা ইনকাম পায় না, মানে খতরনাক বিষয়। যারা প্রথমে আসে তারাই ইনকাম পায়, মানে যারা ধরেন কোম্পানি জন্ম নিয়েছে প্রথম থেকেই আছে, তারা ইনকাম পায়।
আর যারা পরে আসে তারা ইনকাম পায় না। তো বীভৎস বক্তব্য যে যে প্রথমে আসে তাহলে কি এরকম ভাবে দেখা, 2 3 4 5 6 7 এই 10 10 10 10 শেষে শেষে যেতে তারা ইনকাম পাচ্ছে না। একটা উদাহরণ দেবে যে এরকম হয়েছে, প্রচুর লোক দেখাতে পারবো যেই লোকটা অনেক আগে জয়েন করে, আমাদের তো আছে প্রচুর লোক আছে জয়নিং করেছে কিন্তু অনেক পরে জয়নিং করে সে হয়তো ইনকাম করে বের হয়ে যাচ্ছে, আগে জয়নিং করে ইনকাম করতে পারছে না। সেটা তো ডিপেন্ড করে যে ব্যক্তিটা যেরকম কাজ করছে, যে ব্যক্তি যেরকম পারফরমেন্স করবে সেই ব্যক্তি সেরকম রেজাল্ট হবে। এটা তো শুধু নেটওয়ার্কে বলে নয়, এটা সর্বক্ষেত্রেই তাই। যে প্রথমে এসেছে সে প্রথম ফ্যাসিলিটি পাবে এরকম বিষয় নয়, যে প্রথমে এসেছে তার ক্ষেত্রে যে লোকটা পরে আসলো সে তার ডাউনে জয়েন করতে পারে, ঠিক আছে, কিন্তু তার থেকেও যদি বেটার কাজ করে তার থেকেও ইনকাম বের করতে পারে। কারণ এই এমএলএম সিস্টেম, বৈধ এমএলএম সিস্টেমে দুটো হ্যান্ড মিনিমাম লাগবে তবে কাজ করতে পারবে, আর দুটো হ্যান্ডের খেলাই তো মেন খেলা। সেখানে তো বোঝা যায় অ্যাকচুয়ালি যারা আসছে, যারা কাজ করছে, তারা যারা পরে কাজ করছে তারা যদি সঠিক বা ভালো কাজ করে নিঃসন্দেহে বেটার জায়গায় পৌঁছাবে, আর যারা আগে কাজ করে ভালো কাজ করেনি তারা ভালো করতে পারবে না। তাই তাদের জন্য আমি আপনাদেরকে, মানে যারা এইরকমটা ভাবেন তাদের বলবো একটু স্টাডি করবেন ওই বিষয়টাকে, তাহলে দেখবেন পরে আসলেও যে সিনিয়র ছিল তার থেকে অনেক বেশি ইনকাম পাওয়া যায়। এবং নেটওয়ার্কে ভুরি ভুরি এক্সাম্পল আছে, আপনারা আমাদের সাথে আসলে বুঝতে পারবে, আমি এক্সাম্পল দিয়ে দেবো। ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হলো নিজে কীভাবে পারফরমেন্স করছেন সেটার উপরে সব কিছু ডিপেন্ড করবে। ওকে, আমি অনেক বছর ধরে বিজনেস করি, এগুলো করে কিছু হয় না, এগুলো তো যাস না, মানে এক্সপিরিয়েন্স লোক প্রচুর পাবেন, শুধু নেটওয়ার্কে নয় এরকম এক্সপিরিয়েন্স লোক প্রচুর পাবেন সব কিছু। এত ব্যর্থ লোকের সংখ্যা বেশি, ব্যর্থ লোকের সংখ্যা বেশি, আমি এগুলো করে এসেছি, এগুলো করে কিছু হয় না। তাহলে যার হচ্ছে সে কী করে হচ্ছে? এগুলো করে কিছু হয় না কিন্তু যার হচ্ছে তার হয় কোথা থেকে? অ্যাকচুয়ালি যে লোকটা ব্যর্থ নিজেকে ঢাকার জন্য অন্যকে প্রতিষ্ঠিত সামনে হতে চায় সেটা দেখতে পারে না, সে দেখতে চায় না যে আমার যে পাশের বাড়ির ভাইটা সে নেটওয়ার্ক করে ভালো জায়গায় পৌঁছাবে, আর ও 10 বছর ধরে নেটওয়ার্ক করে এসে ভালো জায়গায় পৌঁছায় নেয়, সেই পৌঁছায়নি তার ব্যর্থতা প্রমাণিত হবে, সে ব্যর্থতা তাকে সামনে গিয়ে তাকে এক্সপিরিয়েন্স শেয়ার করছে যে আমি প্রচুর দেখেছি এরকম, আমি 10 12 বছর 15 বছর করেছি, এগুলো করে কিছু হয় না, লাইফটা শেষ হয়ে যায়। তো আমি তাদের কাছে বলবো যে যারা করছে, যাদের হচ্ছে, তাদের কী করে হয়? আমার মনে হয় উত্তরগুলো তো এখান থেকে পেয়ে যাবেন না, প্র্যাকটিক্যাল দেখলেই তো উত্তরগুলো পেয়ে যায়। তো এটা একটা গুরুত্ব, শুধু আপনি এদের ক্ষেত্রে বলতো যারা করে তাদের হয়, যারা করে না তাদের হয় না। আর যারা 15 বছর 10 বছর ধরে করে এসেছে তারা অ্যাকচুয়ালি নেটওয়ার্কই করেনি। ফার্স্ট নেটওয়ার্কের অপশন হলো যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো দেখতে হবে, ফার্স্ট কথা স্টাডি করতে হবে, এক কথায় অন্য কথায় যাচ্ছে না, স্টাডি করতে হবে। যে নেটওয়ার্ক নিয়ে স্টাডি করছে সে এবং স্টাডির সাথে সাথে কাজ করতে হবে, যে নেটওয়ার্ক নিয়ে কাজ স্টাডি এবং কাজ করেছে সে সাকসেস পেয়েছে। যে স্টাডি করেনি, স্টাডি মিনস আমি এ কীভাবে লেখে আমি জানি না, তাহলে আমি বলবো যে এটা এইভাবে লেখে, নিশ্চয়ই না। আমি স্টাডি করিনি, আমি 15 বছর শুধু 2 ঘন্টা করে পরিশ্রম করেছি করিনি, অর্থাৎ মাসে হয়তো বা টোটাল 2 ঘন্টা পরিশ্রম করিনি, এরকমভাবে 15 বছর হয়েছে, অর্থাৎ দেখা গেল মাসে হয়তো টোটাল 100 ঘন্টা পরিশ্রম করিনি কিন্তু সময়টা 15 বছর দিয়েছি। আর সেই ব্যক্তিটা আমাদের উত্তর দেয় সেই সমস্ত ব্যক্তিদের, লোক নেটওয়ার্ক করার জন্য সাধনা করতে হয়, নেটওয়ার্ক করার জন্য স্টাডি করতে হয়, নেটওয়ার্ক থেকে সাকসেস পাওয়ার জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হয়। শুধু নেটওয়ার্ক বলে নয়, যে কোনো জায়গা থেকে সাকসেস পাওয়ার জন্য এই পয়েন্টগুলো দরকার। আর আপনি বিজনেস করার জন্য 14 ঘন্টা সময় দিবেন বা 12 ঘন্টা সময় দিবেন, বাট নেটওয়ার্ক যখন, মানে ট্র্যাডিশনাল বিজনেস করার জন্য 12 ঘন্টা 14 ঘন্টা সময় দিবেন, সার্ভিস করার জন্য পরীক্ষা দেওয়ার জন্য আপনারা 12 থেকে 14 ঘন্টা করে পড়াশোনা করবেন, বাট নেটওয়ার্কে আসলে আমাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়, এখানে আমি 2 ঘন্টার উপরে কাজ করতে পারবো না, 15 বছর গিয়ে বলবেন ব্যর্থ আমি হয়েছি, তার জন্য নেটওয়ার্ক করে জীবনে কিছু হয় না। অ্যাকচুয়ালি ব্যর্থতা এসেছে আপনি কাজ না করার জন্য, আপনি আপনি এক্সপিরিয়েন্সটা অন্যের কাছে যাচ্ছেন। কেন সাকসেসফুল লোকগুলোকে দেখেন, যে যারা করেছে যারা করছে তাদেরকে দেখেন, তাহলেই তো উত্তর পেয়ে যাবেন। নেক্সট আমাদের কাছে আছে, অ্যাকচুয়ালি প্রচুর এরকম প্রশ্ন আসে, আমি কয়েকটা প্রশ্ন নিয়ে আর আলোচনা করব। সিনিয়ররা নিজের স্বার্থের জন্য কাজ করে, যারা আপলাইন, প্রতিটা আপলাইন, প্রতিটা আপলাইন নিজের স্বার্থের জন্য কাজ করে, এটা 100% 100% প্রতিটা আপলাইন তার নিজের স্বার্থের জন্য কাজ করে। যারা যারা অফলাইন হয় তারা তাদের নিজের স্বার্থের জন্য কাজ করে। আচ্ছা, যারা ব্যবসা করে তারা কি নিজের স্বার্থের জন্য কাজ করে? কি করে? নিশ্চয়ই করে, উত্তরটা এটাই আসবে, তারা তো ব্যবসা করছে, আমরা ট্র্যাডিশনাল ব্যবসা করছি। যারা সার্ভিস করছে তারা নিজের স্বার্থের জন্য করে না অন্যের স্বার্থের জন্য করে? তারা নিঃসন্দেহে নিজের স্বার্থের জন্য করে, কিন্তু নিজের স্বার্থের জন্য করে কি দুটো লোকের উপকার হয়?
হয় না, পাশের বাড়ির লোককেও সহযোগিতা করতে পারে না, কারণ যে টাকাটা বেতন আসবে সেই বা যে টাকাটা আমি রোজগার করবো সেই টাকাটা দিয়ে আমি পাশের বাড়ির লোককে দেখবো না নিজের ফ্যামিলি দেখবো, করতে পারে না, আমিও পারি না, আমরাও পারি না। কিন্তু নেটওয়ার্ক সঠিকভাবে করে 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 যখন ভালো জায়গায় পৌঁছে যাবেন তখন পালা শুরু করতে পারবেন, অর্থাৎ নিজের জন্য স্বার্থের জন্য কাজ করেও আমাদের কোনোভাবেই নিজস্ব অর্থ যদি ব্যয় করি একটা অন্যভাবে সমাজ সেবা করার জন্য আলাদা পার, কিন্তু এটা অটোমেটিকলি নিজের স্বার্থের জন্য কাজ করলেই টিম ডেভেলপড হবে, অন্যের জন্য কাজ হয়ে যাবে। এটাই তো নেটওয়ার্ক বলেছে, কারোর জন্য কাজ করতে হবে, নিজের জন্য কাজ করে। নেটওয়ার্ক স্টাডি করলে এটাই বলেছে, এটাই ব্যাখ্যা দিয়েছে যে নিজের জন্য কাজ করো, অন্যের জন্য কাজ করতে হবে না, কিন্তু অন্যের জন্য কাজ করতে গেলে নিজের জন্য কাজ করতে হবে। অর্থাৎ নেটওয়ার্ক করতে গেলে নিজের জন্য কাজ করব, আর যখন আমি নিজের জন্য কাজ করব নেটওয়ার্ক সিস্টেমই বলেছে অন্যের জন্য কাজ করতে হবে, এখানে ভাবার কোনো ব্যাপার নেই। আর বিষয়টাকে দেখতে হবে যে নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে বলা আছে যে অন্যের জন্য কাজ করলেই তোমার স্বার্থ পূরণ হবে, তাহলে আমি অন্যের জন্য কাজ করছি কার জন্য, নিজের স্বার্থ পূরণ করার জন্য। তাহলে নিজের স্বার্থ যদি অন্যের স্বার্থকে পূরণ না করি তাহলে নিজের নেটওয়ার্কই তো হবে না, তাহলে ব্যাখ্যা ভুল। আর ব্যাখ্যা ভুলের জন্য লোকের এই নেটওয়ার্ক সম্পর্কে এডুকেটেড না হওয়ার জন্য প্রবলেম হয়ে যায়, এগুলো করে কিছু হয় না, 2 মাস 3 মাস 6 মাস করে নিয়ে ব্যাস স্টপ করে যায়। ভাবার চেষ্টা করুন, আর আমার মনে হয় বিশেষ করে ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করুন, যাদের যাদের এরকম প্রবলেম আছে তাদের তাদের শেয়ার করে দিন, আমার মনে হয় এখান থেকে অনেক উত্তর পেয়ে যাবে। নেক্সট কি আছে, বেশির লোক সাফল্য পায় না, এগুলো করে বেশি লোক সাফল্য পায় না। আমি একই রকম ভাবো বলবো যে এর আগে যে আমি আমাকে ইনভাইট করেছিল একটা সিজি মিশন, সেখানে এই কথাটাই উত্তরটা আছে যে বেশিরভাগ লোক তো সাফল্য পায় না নেটওয়ার্ক করে, মাত্র কিছু সংখ্যক লোক সাফল্য পায়। আমি আবার একই রকম প্রশ্ন ছুড়ে দিচ্ছি, যদি আমরা সমাজকে সামনে রাখি, সমাজ কিন্তু দেখে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ফিরে পাওয়া মানে সাফল্য। আমি সাফল্যের ব্যাখ্যা যাচ্ছি না, সাফল্য কোনটা কী সমাজে ব্যাখ্যা যাচ্ছি না, যেটা সমাজ দেখে সেটাকে সামনে রেখে আমি কথা বলছি। তাহলে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য থাকলে সমাজভাবে এরা সাফল্য পেয়েছে, সাকসেস পেয়েছে। টোটাল যারা জন্ম থেকে করোড়পতি সেরকম লোকের সংখ্যা ভারতবর্ষে 7%, নিজের প্রচেষ্টায় যারা করোড়পতি এরকম সংখ্যা 3%। তাহলে নিজের প্রচেষ্টায় হলো 3% লোক, আর জন্ম থেকে 7% লোক, 80% লোক চাকরি করে, 10% লোক বিজনেস করে, ওটা আমাদের ব্যাখ্যা নয়। আমাদের ব্যাখ্যাটা হলো যে এটা নেটওয়ার্কের ক্ষেত্রে কেন এই কথাটা আসে যে বেশি লোক সাকসেস পায় না, তাহলে এই যে 100%-এর মধ্যে মাত্র 3% লোক করোড়পতি হয়েছে তারা তো নেটওয়ার্ক করে নয়, কারণ আগে তো নেটওয়ার্ক ছিল না, মানে এত লোক বুঝতো না। তাহলে 3% মাত্র হয়েছে অন্য অন্য কিছু করে, কেউ বিজনেস করে, কেউ যে কোনো বিজনেসই হবে, করোড়পতি হতে গেলে তো বিজনেস করতে হবে, নেটওয়ার্ককে যদি বাদ দিই, যদি আমরা সাইডে রাখি তাহলে বিজনেস করতে হবে। তাহলে মাত্র 3% লোক বিজনেস করে সাকসেস পেয়েছে অর্থনৈতিক জায়গা থেকে, অর্থনৈতিক জায়গা থেকে সাকসেস পেয়েছে। তাহলে নেটওয়ার্কের প্রবলেম নাকি সাকসেসফুল লোকের সংখ্যার প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম নাকি সাকসেসফুল লোকের সংখ্যা প্রবলেম? অ্যাকচুয়ালি যে কোনো সাবজেক্টে সাকসেসের সংখ্যা কম, মাধ্যমিকে আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে দেখি, মানে আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি তাই ওয়েস্ট বেঙ্গলকেই বলছি, যে ওয়েস্ট বেঙ্গলে মাধ্যমিকে ফার্স্ট কজন হয় একজন, আর ওনাকেই ফোকাস করে, যে ফার্স্ট হয়েছে তাকে ফোকাস করে, তার মানে এত লোক পরীক্ষা দিয়েছে আর ফার্স্ট হয়েছে একটা ব্যক্তি, সাকসেসের সংখ্যা যদি আমরা ওই অর্থে ভাবি তাহলে তো সাকসেস একজন পেয়েছে। আইপিএস আইএএস অফিসারের পরীক্ষা দিয়ে থেকে প্রচুর লোক মুষ্টিমেয় আপনারা জানেনই সংখ্যাটা, সামান্য কিছু ব্যক্তিরা সার্ভিস করে আইপিএস বা আইএএস, তাহলে সাকসেসের সংখ্যার লোক কম। অ্যাকচুয়ালি সাকসেসফুলের লোকের সংখ্যাটা কম, আর সাকসেসফুল লোকদের যদি কেউ ফলো আপ করতে পারে সে অটোমেটিকলি সাকসেস পেতে পারে। আমরা ব্যর্থ লোকদের ফলো আপ করি, কারণ ভিড়ের সংখ্যা, ব্যর্থ লোকের সংখ্যা অনেক বেশি, সাকসেসফুল লোকের সংখ্যা কম। আর ব্যর্থর দিকে আমরা কেন লোকের সংখ্যাটা বেশি, যেহেতু সংখ্যাটা বেশি সেই জন্য আমাদের ব্যর্থর দিকে চোখ চলে যায় অটোমেটিকলি, এটা কিন্তু সাকসেসফুলের সংখ্যা কম যার জন্য আমাদের চোখটা যায় না, কম ফ্যাক্টর ওটা নয়, ফ্যাক্টরটা হলো অ্যাকচুয়ালি সামগ্রিক সাকসেসফুলের লোকের সংখ্যাটাই কম। কারণ সাকসেসফুল হতে গেলে স্যাক্রিফাইস করতে হবে, সাকসেসফুল হতে গেলে নিজেকে একটা আলাদা মাত্রা নিয়ে আসতে হবে, সাকসেসফুল করতে হলে পরিশ্রম করতে হবে, প্রচুর কিছু প্রয়োজন আছে সাকসেসফুল হতে, যে এত কঠিন পরিস্থিতি অবলম্বন করে হতে হয় যেটাকে অনেকে সামলাতে পারে না, তাই সাকসেস হয় না, সেটা নেটওয়ার্কই কি অন্য সাবজেক্টই কি। নেক্সট পয়েন্ট কি আসে,
নেক্সট পয়েন্ট, প্রচুর ব্যক্তি এগুলো করার সময় নেই। আমি কিন্তু সবার জন্য বলছি না, যারা এই কথাগুলো বেশিরভাগ লোক অনেক ব্যক্তি এরকম বলে, যারা বলেন তাদের জন্য বলছি, সোজা কথা, যারা বলেন তাদের জন্য বলছি, কেউ গায়ে মাখবেন না, যারা বলেন তাদের জন্য বলছি যে এগুলো সময় নেই। আগে বললাম যে সাকসেসফুল লোকের সংখ্যা অনেক কম। আমার বক্তব্যটা হলো, এমন কি আমরা করছি যেই কারণে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছি, যেই কারণে আমরা আমাদের যে অর্থ ইনকাম করছি সেই ইনকামের জন্য প্যাসিভ ইনকাম হয়ে যাবে, অর্থাৎ আমি অবর্তমানেও আমার ছেলে পেলে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, বা এমন কি করছি যে কারণে আমি কেয়ারও হয়ে যাব, অর্থাৎ আমার নামে আমার রোডে আমার এলাকায় আমাকে চিনবো, অর্থাৎ এরকম কিছু করছি না। তাহলে এরকম যদি কিছু না করে থাকি, তারপরে যদি কারো এক্সট্রা ইনকামের প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমার মনে হয় যে সমস্ত ব্যক্তিরা বলছেন এই কথাটা, তাদের আরেকটু ভেবে বলা উচিত বা ভাবা উচিত যে নেটওয়ার্ক করতে গেলে সময়ের প্রয়োজন নয়, নেটওয়ার্কটাকে স্টাডি যদি করে নিতে পারেন বা এই ভিডিওটা যদি দেখে নিতে পারেন, তাহলে নেটওয়ার্কের সময়ের ব্যাপার না। আপনি কি দাঁত মাজেন? আপনার উত্তর হবে হ্যাঁ। আপনি কি সাবান ইউজ করেন? আপনার উত্তর হবে হ্যাঁ। তাহলে তো নেটওয়ার্ক হয়ে গেল। ইউজ করছেন কিনা এটা একটা পার্ট, আর দ্বিতীয় পার্ট, এটা সময় নেই। সময় কখন থাকবে না? সময় তখন থাকে না, আজকে প্রচুর ব্যক্তি আছে মাসে হয়তো 5,000 টাকা ইনকাম করছে, কিন্তু 14 ঘন্টা সময় দিতে হচ্ছে, 12 ঘন্টা সময় দিতে হচ্ছে, প্রচুর ব্যক্তি এরকম আছে, তারা তো বলবে সময় নেই। আপনাদের কাছে যে সময়টা অন্যকে দিচ্ছেন, সেই সময়টার মূল্য কী আছে? সেই সময়টার মূল্য দিচ্ছে আপনাদের? আপনি তো অন্যের স্বপ্নের জন্য কাজ করছেন, আপনি অন্যের স্বপ্নের জন্য কাজ করছেন, আপনি সময় মূল্য দিচ্ছে না। আমি আপনাদের ক্ষেত্রে বলবো, যারা এই কথাটা বলেন যে এই কাজ করার সময় নেই, তারা একবার ভেবে নেন যে আপনি যেটা করছেন সেটা যদি আপনার ক্ষেত্রে মনে হয়ে যায়, যে আপনার ক্ষেত্রে নয়, এটা আমরা অনেক সময় বলে দিই না, নিজেরা বলে দিই না না আমার টাকা পয়সা প্রয়োজন নেই, এটা আমরা বলে দিই, আর না এগুলো কাজ আমার দরকার নেই, এগুলো বলে দিই। তো সেই সমস্ত ব্যক্তিদের জন্য বলছে আপনার প্রয়োজন নেই, এটা তো ঠিক, কিন্তু আপনার বাচ্চার প্রয়োজন আছে কি না সেটা কি জানেন? অর্থের বাচ্চার প্রয়োজন আছে কিনা সেটা কি জানেন? নিশ্চয়ই এটা আমাদের জানা নেই, আর নিশ্চয়ই প্রয়োজন আছে জন্যই আমরা চেষ্টা করি যে যাতে বাচ্চার জন্য সম্পত্তি রেখে দিতে পারি। অর্থাৎ সময় নেই কথাটা বললার আমার মনে হয় ঠিক নয়, তার থেকে বলা উচিত যে কাজটা আমি করবো না। সোজা বলে দিন, সময় নেই কথাটা বললে যারা নেটওয়ার্ক করে না তারা হাসবে, কিন্তু সামনে হাসতে পারে না। কেন হাসতে পারে না? একজনের সামনে গেছে, তার সামনে গিয়ে যদি হাসে তার ক্ষেত্রে একটু মনে হতে পারে প্রবলেম। তাই আমি বলবো, যারা এই কথাটা বলেন সময় নেই, তারা সোজা বলে আমি কাজটা করবো না। সময় নেই বলে বেকারের হাস্যকতক হওয়ার জায়গা নেই, কারণ যারা নেটওয়ার্ক করে তারা বুঝে যায় যে এটা হাস্যকতক কথা। তো এই ধরনের ছোট ছোট অনেক প্রবলেম আসে। তো এই পয়েন্টগুলো, অর্থাৎ আজকে মোটামুটি এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা মোটামুটি আমার পয়েন্টগুলোর ক্ষেত্রে শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার পয়েন্টের ক্ষেত্রে শেষ হয়ে গেছে, কিন্তু মার্কেটের যে আর পয়েন্ট আসে সেটা কিন্তু শেষ হয়নি। প্রচুর পয়েন্ট আসে যেগুলোকে মানুষকে নেগেটিভ করে দেয়। আমি আপনাদের ক্ষেত্রে বলবো যে এমন একটা সিস্টেমে যারা কাজ করছেন, এই সিস্টেমটাকে যারা অবলম্বন করেছেন বা এই সিস্টেমকে যারা অবলম্বন করতে চান, বা এই সিস্টেম আজকে ভিডিও দেখার পরে আপনাদের মনে হতে পারে এই সিস্টেমে কাজ করব, সেই সমস্ত ব্যক্তিদের জন্য বলছি, আপনারা নেটওয়ার্ক প্ল্যাটফর্মে এসেছেন, আমি কোনো বিখ্যাত ব্যক্তি হিসেবে বলা নয়, আমি বিখ্যাত ব্যক্তি হয়ে গেছি আপনাদের বলছি এনেবার, আমি স্টাডি করে আমি আমার অভিজ্ঞতা থেকে আমার এই সমস্ত কিছু ছোট্ট একটা প্র্যাকটিক্যাল কাজ করে আমি এটা সিদ্ধান্ত নিতে পেরেছি যে নেটওয়ার্ক ছাড়া, অতি সাধারণ লোকের জন্য বলছি, অতি সাধারণ লোক নেটওয়ার্ক ছাড়া যদি তারা মনে করে যে আমি বিশাল একটা জায়গায় পৌঁছাতে চাই, আমার স্বপ্ন পূরণ করতে চাই, অর্থাৎ আমার যে যেগুলো স্বপ্ন আছে সেগুলো পূরণ করতে চাই, অর্থাৎ যে মনে করবে নেটওয়ার্ক বাদ দিয়ে আমি করব, আমি বলবো মূর্খের সঙ্গে বাস করছে। অতি সাধারণ লোকের কথা বলছি, স্বপ্নের জায়গাটা আলাদা হতে পারে, আমি এভারেস্ট স্বপ্নের কথা বলছি, আমি এভারেস্ট লোকের স্বপ্নের কথা বলছি। এভারেস্ট লোকের স্বপ্ন একটা ভালো গাড়ি করতে হবে, একটা ভালো বাড়ি করতে হবে, একটা ভালো আসবাবপত্র রাখতে হবে, এসি রাখতে হবে, ফ্রিজ রাখতে হবে, এক্সেট্রা, মোবাইল একটা ভালো কিনতে হবে, বাইক একটা ভালো কিনতে হবে, এটা এভারেস্ট লোকের কথা বলছি, নট প্রত্যেকটা লোক। একটা লোকের স্বপ্ন শুধু টাকা বা এগুলো তা নয়, আমি এভারেস্ট লোকের কথা বলছি, এই পয়েন্ট আউট করবেন। আবার বলছি এভারেস্ট লোকের কথা, বেশিরভাগ লোকের স্বপ্ন এটা থাকে, কিন্তু ওই ব্যক্তিটাকে দেখা গেল যদি আমরা বাজেট করি, সে বাজেটে চলে আসবে প্রায় 1 কোটি টাকা। সাধারণ লোকের আমরা যে স্বপ্নগুলো
দেখি যে বাজেট করতে গেলে আমরা একবারে বাজেট করি না, তো আমরা শুধু বলি একটা বাড়ি দরকার, একটা ভালো বাংলো হলে ভালো হয়, তিনতলা একটা ফাউন্ডেশন একটা বাড়ি হলে ভালো হয়, আমরা ভাবি একটা গাড়ি হলে ভালো হয় যেটা 15 লক্ষ টাকা দরকার বা 10 লক্ষ টাকা দরকার, অর্থাৎ আমরা এরকমভাবে করে ফেলি কিন্তু বাজেট করি না। প্রবলেম তো আমাদের এখানে, আমরা বাজেট কোনো কিছুতে করি না যার জন্য স্বপ্ন পূরণ হয় না। আমরা বাজেট না করে করে নিয়ে আমরা কি করি যে আমার স্বপ্ন হয়ে গেছে, আমার কি বাজেট করিনি কিন্তু অঙ্ক তো হয়ে গেছে 1 কোটি টাকা। এবার ভেবে দেখুন, আমরা তো অতি সাধারণ ঘর থেকে এসেছি, এবার 1 কোটি টাকার স্বপ্ন আপনি যদি পূরণ করতে চান, আপনি একটা সরকারি বা বেসরকারি কোম্পানিতে কাজ শুরু করলেন, কারণ অতি সাধারণ ঘরের লোক 2 লক্ষ টাকার উপরে বের করতে পারবে না, তাও কিছু বন্ধক টন্ধক রেখে 2 লক্ষ টাকা বের করে একটা ব্যবসা করতে হবে, তাহলে ওখানে তো প্রবলেম আছেই, তাহলে ওই ব্যবসা দিয়ে 1 কোটি টাকা নিশ্চয়ই আসা খুব কঠিন। তবে হ্যাঁ, এক দুজনের অবশ্যই হতে পারে, সেটা ব্যতিক্রমী, যারা সাকসেসফুল এর জায়গাতে এক দুজনের হতে পারে, আমি সহজ পদ্ধতির কথা বলছি। আর যদি কেউ মনে করে থাকে যে আমি সার্ভিস বা এই সমস্ত থেকে আমি করব, বেসরকারি বা সরকারি, আপনারা বাজেট করবেন আজকে, যে আপনারা এই স্বপ্নগুলো দেখেছেন, আর বেসরকারি একটা বা সরকারি একটা চাকরিতে প্রতি মাসে 25 বা 30 হাজার টাকা বেতন পান, মিলিয়ে দেখবেন, ফ্যামিলিতে যদি একজন হয়ে থাকেন মিলিয়ে দেখবেন আপনার বাজেটটা মিলবে কিনা, আপনি যে স্বপ্নটা দেখেছেন সেটা স্বপ্নটার সাথে আপনি যেটা করছেন সেটা মেলে কিনা। যদি আপনি মিলে থাকেন তাহলে তো স্যালুট, ঠিক আছে, আর যদি না মিলে থাকে আপনি স্বপ্নকে যদি পূরণ করতে হয় তাহলে এক্সট্রা কিছু করতে হবে, আর এক্সট্রা যদি কিছু করতে হয় অর্থ ছাড়া, আপনাকে নেটওয়ার্ক ছেড়ে দ্বিতীয় পন্থা এই মুহূর্তে পাওয়া মুশকিল। তো এই জায়গাটাকে ভাবার চেষ্টা করুন, এবং আমি নেক্সট আবার আসবো এবং লাইভে থাকবো। আমি সেই সমস্ত ব্যক্তিদেরই এই লাইভে চাই যারা নেটওয়ার্কটাকে ভালোবাসছেন, নেটওয়ার্কটা করতে চান বা নেটওয়ার্ক করার সম্ভাবনা এসেছে এই সমস্ত ব্যক্তিরা, এবং যাদের মনে হয়ে থাকে যে এই ছেলেটা একটু কথা শুনে আসি, বকবক তো করে যাচ্ছে, একটু কথা শুনি, ভুল করে হলেও একটু শুনবেন, যদি ভুল করেও মনে হয়ে থাকে ছেলেটা বকবক করে যাচ্ছে, এ বা কেউ বলবেন ডায়লগ দিয়ে যাচ্ছে, কেউ বলবেন লেকচার দিয়ে যাচ্ছে, ভুল করে হলেও বলবেন। শুধু লাস্ট পয়েন্ট বলবি, ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন ভক্তিবেদান্ত প্রভুপাদ, উনি একটা কথা বলেছিলেন যে গীতা সেল করতে হবে, গীতা, এবার গীতা সেল করতে করতে বলেছিল যে গীতা তো কেউ বই তো স্বাভাবিকভাবে কেউ পড়তে চায় না, তো গীতা কে পড়বে আর এত দাম দিয়ে নিবে, বলে তোমাদের কাজটা হলো অনলি সেল করা, যদি সেল করতে পারো তাহলে কি হবে, অর্থাৎ এটা পড়ে না লোকে, বই পড়ে না, শুধু গীতা বলে না, বই পড়ে না এই সংখ্যাই বেশি, কিন্তু এটা একটা টাইম বোম, ওই গীতাটা বাড়িতে থাকবে, কেউ না কেউ কোনোদিন যেদিনই পড়বে সেদিন ব্লাস্ট হয়ে যাবে। আমি আসলে বুঝাতে পারলাম, অর্থাৎ এর টাইম বোম যেদিনই পড়বে সে ব্লাস্ট হয়ে যাবে, ব্লাস্ট হয়ে যাবে বলে তার মধ্যে সেই গীতার যে জ্ঞানের যে জায়গাটা সেই জায়গাটা অর্জন হয়ে যাবে, অর্থাৎ সে তার মানসিকতা গীতার বাণীর মতো করে তার ধীরে ধীরে মানসিকতা একটা ভালো এবং উচ্চাঙ্গ মানসিকতা এবং উঁচু দরের মানসিকতা তৈরি হয়ে যাবে, যদি গীতাকে কেউ সঠিকভাবে পড়াশোনা করে, এটা প্রভুপাদ বলেছিল ইস্কনের প্রতিষ্ঠাতা। তাই তার এই কথাটাকে আমি কেন্দ্র করি এবং তার কথাটাকে নিয়ে আমি বলতে যাচ্ছি এই ভিডিওটা, আজকের ডেটে অনেকে দেখবে না যারা ভুরু কুচকায় নেটওয়ার্ক মার্কেটিং ব্যাটার নয়, এগুলো ঠিক নয়, এগুলো অশিক্ষিত, যেগুলো যেগুলো প্রশ্নের কথা আমি বললাম সমস্তটা যদি সঠিকভাবে থাকবে দেখবে না এই মুহূর্তে সব ঠিক আছে, কিন্তু ওটা টাইম বম, ভিডিওটা তো থেকে যাবে, অর্থাৎ কোনোদিন যদি দেখে থাকে আমি আপনাদের কথা বলতে পারি, প্রমিস করতে পারি এটা টাইম বম, এই ভিডিওটা ব্লাস্ট হয়ে যাবে, এবং সেদিন ভাববেন যে আমি কেন 5 বছর আগে দেখলাম না, আমার দেখা উচিত ছিল। ভালো থাকুন এবং লাইভে আমি নমস্কার, ধন্যবাদ, এবং যারা আছেন এবং পরিশ্রম করে দেখলেন বলবো, যদিও আমি 11টার সময় যে আসি সেটা কিন্তু পরিশ্রম আপনাদের যাতে কম হয় সেজন্য আমি 11টার সময় আসি। অনেকের প্রশ্ন আছে 11টা কেন আসে, কারণ বিছানার সময় ঘুমিয়ে মোবাইলটা আমরা টিপি আর ওই সময় একটু সহজ হয়ে যায়, তাই আপনাদের যাতে পরিশ্রম কম হয় সেজন্য, মানে যারা দেখতে চান সেই সমস্ত ব্যক্তিদের জন্যই আমি 11টার সময় আসি, এরপরেও আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।